আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ, তাই ঈদ বয়ে আনুক সবার জন্য খুশি ও আনন্দ। আজ আমি রাজধানীর একটি কোরবানির পশুর হাটে এসেছি। হাটটি হলো হাজারীবাগ। এখানে কোরবানির পশুর বেশ সমারোহ, কিন্তু গরুর দাম খুবই বেশি, পাশাপাশি ছাগল বা খাসির দামও অনেকটা বেশি মনে হচ্ছে। ক্রেতারা হাটে এসে দাম যাচাই বাছাই করছে, কিন্তু খুব একটা কিনছে না। যে গরুগুলো গত বছর 1 লাখ টাকা ছিল, সে গরু এবার 2 লাখ টাকা চাচ্ছে, 2 লাখ 2.5 লাখ টাকা চাচ্ছে। আর যে গরু 2 লাখ টাকা ছিল, সেটা এখন 4 লাখ 4.5 লাখ টাকা চাচ্ছে। তাই এবার হয়তো ক্রেতাদের গরু কেনাটা কষ্টকর হয়ে যাবে বলে মনে হচ্ছে আমার কাছে। খাবারের দাম অনেক বেশি। যারা ব্যাপারী আছেন তারা বলছেন সেই জন্য দাম বেশি চাচ্ছে বা বেশি নিতে হবে, তাই তারা পশুর দাম বেশি চাচ্ছে। ক্রেতারা আছেন, ঘোরাঘুরি করছেন, পর্যাপ্ত গরু আছে, এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না শেষ পর্যন্ত কী হবে, দেখা যাক কী হয়। গরু, পর্যাপ্ত গরু এবং ছাগল দেখা যাচ্ছে। আশা করি, আমার মনে হচ্ছে আগামীকাল থেকে দামটা হয়তো কিছুটা কমলেও কমতে পারে। এখানে দেখেন খুব সুন্দর সুন্দর খাসি দেখা যাচ্ছে, অনেক সুন্দর খাসি, এবং গরুগুলোও খুব মোটা তাজা দেখা যাচ্ছে আজকাল। প্রচুর লোকের সমাগম। খাসিগুলো চমৎকার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এখানে অনেক ছাগল ছাগল দেখা যাচ্ছে। সামনে আরো এই যে গরু, এখানে গরু অনেক, গরু পর্যাপ্ত গরু আছে, কিন্তু ক্রেতারা ঘোরাঘুরি করছে, দেখছে গরুর বাজার কোথায় যায়, কোথা থেকে কোথায় যায়। জি, আমিও আশেপাশে দেখছিলাম, হাঁটছি, এখন হাঁটছি। পুরো বাজারে মানুষের অনেক সমাগম, ক্রেতারা ঘোরাঘুরি করছে। এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না শেষ পর্যন্ত কি হবে। পর্যাপ্ত গরু আছে, প্রচুর গরু। ভাই, এটা এটার দাম কত? 5.5 লাখ। আসলে ব্যাপারীরা বলছে দাম বেশি নিতে হবে, কারণ তাদের গরুর যে খাবার রয়েছে সে খাবারের দাম নাকি অনেক বেশি, তাদের খরচ বেশি হয়েছে, তাই তারা খরচটা পুষিয়ে নিতে চেষ্টা করছে।
এখানে অনেকগুলো ছাগল। দেখুন আমার পিছনেও অনেক লোকের সমাগম, এই বাজার এখান থেকে শুরু। প্রচুর গাড়ি ঘোড়া, গাড়ি রিক্সা, প্রচুর রিক্সা যাচ্ছে। অনেক ঘোরাঘুরি করলাম আমি দেখে।